পারে করে দে আমায় দে রে মাধব আমায় পারে করে দে আমার পারে করে রে পারে করে দে রে মাধব পারে করে দে আমায় পারে করে দে পারে করে দে রে মাধব পারে করে দে আমার পারে করে দে পারে করে দে রে মাধব পারে করে দে পারে করে দে পার করে দে রে মাধব পার করে দে আস্তে আমি তোরে ঘাটতে এটা চিরে রাধে রাধে আমারে পার করে দে তোরে ঘাটতে এটা চিরে পারে করে দে রে এটাই গৌর হরি 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 বল মামা একটু হলুদ ধনে দেবে মা পারে করে দে রে মাধব পারে করে এ মাধব বাবা যখন প্রভু রামচন্দ্র সরজ নদীর তীরে দাঁড়িয়ে মাধব মাধব বলে ডাকছেন কৃষ্ণ অনুরাগী মাধব কি করছে মাধব বাড়িতে রয়েছেন বাবা এমন সময় মাধবের স্ত্রী আমার রামচন্দ্রের এই মধুর বাণী শুনতে পেয়ে মাধবকে বলেছে হ্যাঁ গো তুমি তো প্রতিদিন এই সরজ নদী পার পারা পার করো কিন্তু এমন মধুর কণ্ঠে কেউ তো তোমায় ডাকে না এমন মধুর কণ্ঠে কে তোমায় ডাকছে যখন এই কথা বলেছেন বাবা কৃষ্ণ অনুরাগী মাধব বলেছেন এই বউ জানিস জানিস কে আমায় ডাকছে ইনি হলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার অনাদি আদি গোবিন্দ প্রভু রামচন্দ্র যখন এই কথা বলেছেন বাবা সঙ্গে সঙ্গে মাধবের স্ত্রী কি বলছেন যেতে দেব না যেতে দেব না তোমায় আমি যেতে দেব না তোমায় আমি যেতে দেব না তোমায় আমি যেতে দেব না এই রামচন্দ্রের পার করাতে তোমায় আমি যেতে দেব না 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 তোমায় আমি যেতে দেব না তোমায় আমি যেতে রামচন্দ্রের পার করাতে তোমায় আমি যেতে দেব তোমায় আমি যেতে দেব না বাবা মাধবের স্ত্রী যখন বলছেন যে তোমায় আমি যেতে দেব না কৃষ্ণ অনুরাগে মাধব বলছেন কেন আমায় যেতে দেবে না এই বউ কেন আমায় যেতে দেবে না মাধবের স্ত্রী বলছেন জানে না নেকা আমি বলছি শোনো ওই রামচন্দ্রের পায়ের পরশে
पाषाण मे ऐले हरिबोल हरिबोल और से रामचंद्र आज तुम्हारे घाटे एसेछे ओ रामचंद्र जखन तुम्हारे तरीते पा देवे तखन तुम्हारे तरीटी की होवे जानो तुम्हारे तरीटी मे ऐले होये जावे हरिबोल और ओ नदीर माझखाने गिये से काउके ना पे कि करबे जानो से तुम्हाके बिये करबे ऐ शोनो और से तखन आमार के होवे जानो आमार के होवे जानो से होवे आमार सती शोनो तुम्हाके बोलछि आमि सब किछु सहिते पारि किन्तु ओई सतीनेर जाला आमि किछुतेई सहिबो ना ओ मा बाबा आमार मायेरा पारे हासते हासते स्वामी के जमेर हाथे तुले दीते पारे किन्तु सतीनेर हाथे किछुतेई देबे ना ताई माधवेश्वरी बोलछेन ऐ शोनो আমি সতীনেরে জ্বালা সইব না গো 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 হাসতে হাসতে জীবন দেব সতীনেরে জ্বালা সইব না গো হাসতে হাসতে জীবন দেব সতীনেরে জ্বালা সইব না গো আমি হাসতে হাসতে জীবন দেব সতীনেরে জ্বালা সইব না গো হাসতে হাসতে জীবন দেব সতীনেরে জ্বালা সইব না গো 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 बाबा जखन एई कथा बोलेछेन कृष्ण अनुरागे माधव बोलेछेन एगो तुई कि आमाय एतो बोका भेबेछिस आमि एतो बोका नई आमि एतो बोका नई जखन कृष्ण अनुरागे माधव एई कथा बोलेछेन ओदिके सरोज नदीर तीरे दाड़िये आमारे रामचंद्र डाक दियेछेन माधव हे माधव हे हे माधव हरिबोल हरिबोल बाबा जखन प्रभु रामचंद्र आमार माधव माधव बोले डाकिछे अच्छा बोलो तो बाबा भगवान जदि काउके डाके से कि थाकते पारे बाबा ताके जेते होबे ताई कृष्ण अनुरागी माधव की करछे पारापारेर तोरीर जे बईटा छिलो बईटाटी कांधे निये आर चलेछेन केमन भावे माधव बईटाटी लइया अरे नाचिया नाचिया आनंदे ते चले जाए बैठा टिलोइया नाचिया नाचिया आनंद ते चले जाए माधव बैठा टिलोइया नाचिया नाचिया आनंद ते चले जाए माधव बैठा टिलोइया नाचिया नाचिया आनंद ते चले जाए सेजे प्रभु के पार कदा बे बोले सेजे प्रभु के पार कदा बे बोले हमारे प्रभु के पार कदा बे बोले प्रभु के पार कदा बे बोले ओ तारे आनंद रार सीमा नहीं दे सेजे प्रभु के पार कदा बे बोले ओ तारे आनंद रार सीमा नहीं दे प्रभु के पार करावे बोले ओ तारे निजानंद चलो जुड़े हर जबोल करावे बोले ओ तारे निजानंद गलो जुड़े ताई और हो जाए प्रभु निजानंद गलो दूर हर आनंद रे सीमा नहीं आनंद गलो दूर आनंद रे सीमा नहीं दे आनंद रे बाबा जखन
কৃষ্ণ অনুরাগী মাধব প্রভু রামচন্দ্রের সম্মুখে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে মাধব কি করছে? চিনেও নাচনার ভাং করছে বাবা। কেমন ভক্ত দেখুন, আজ ভগবানের পরীক্ষা নিয়ে নিচ্ছেন। কারণ ভক্ত যদি প্রকৃত হয় আর ডাক যদি তার সঠিক হয় তাহলে বাবা ভগবানকেও নত স্বীকার করতে হবে। তো বাবা কৃষ্ণ অনুরাগী মাধব যখন আমার প্রভু রামচন্দ্রের সম্মুখে উপস্থিত হয়েছে তখন মাধব বলেছেন, এ তোমার নাম কি গো? তখন বলেছে, ও মাধব আমার নাম ঋষি বিশ্বামিত্র। বল হরি বল। তখন এদিকে বলছেন, এ তোমার নাম কি গো? ও মাধব আমার নাম অনুজ লক্ষণ। এইবার বাবা আমার অনাদি আদি গোবিন্দকে বলেছেন, এই তোমার নাম মাধব? ও মাধব আমার নাম প্রভু রামচন্দ্র। হরি 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 বল হরি বল। বাবা যখন বলেছেন আমার নাম প্রভু রামচন্দ্র, মাধব কি করছেন? সঙ্গে সঙ্গে তরির যে বইটা কাঁধে ছিল বাবা, সেটি নিয়ে তরিতে রেখে তরির যে জল তোলা পাত্র ছিল, এক পাত্র জল তুলে প্রভু রামচন্দ্রের নিকটে এসেছে। রামচন্দ্রের নিকটে এসে বলেছেন, দয়াময় ওগো কৃপাময়, তুমি এখানে বসো প্রভু, তুমি এখানেই বসো। কেন বাবা, কেন বলছেন এখানে বসো? কারণ আমার ভগবানের চরণ ধৌত করার জন্য। তা প্রভু রামচন্দ্র যখন বসেছেন বাবা, কৃষ্ণ অনুরাগী মাধব সেই এক পাত্র জল নিয়ে প্রভুর চরণ ধৌত করছে। আর ধৌত করতে করতে কৃষ্ণ অনুরাগী মাধব কি করলেন? চিৎকার করে বলেছেন, তোমার চরণ ধৌত করা যাবে না, তোমায় পারাপারে পার করা যাবে না প্রভু, তোমায় পার করা যাবে না। কেন বলছেন বাবা, কেন বলছেন? কারণ কৃষ্ণ অনুরাগী মাধব আজ প্রভু রামচন্দ্রের চরণে কয়েকটি দাগ দেখতে পেয়েছে। প্রভু রামচন্দ্র বলেছেন, মাধব কেন আমায় পার করা যাবে না, কেন পার করা যাবে না? প্রভু গো, ও গো প্রভু, তোমার চরণে কি দেখা যাচ্ছে? বাবা ভগবানের চরণে 11টি চিহ্ন আছে, সেই 11টি চিহ্ন কি জানেন বাবা? যদিও আপনারা জানেন তবু আমি একটু মনে করিয়ে রাখি। 11টি চিহ্ন হলো ধ্বজ, বজ্র, চক্র, ছত্র, অঙ্কুজ, জপ, অমৃত কলস, জম্ম ফল, উদ্ধ রাখা, সচ্ছিক ও অষ্ট। রাধে রাধে।
তখন প্রভু রামচন্দ্র বলেছে এই মাধব মাধব ও আমার জন্মচিহ্ন আর বিলম্ব করিস না বাবা আমায় পার করে দে যখন এই কথা বলেছেন কৃষ্ণ অনুরাগী মাধব কি করলেন সেই চরণ ধৌত করা জলটি নিয়ে ঋষি বিশ্বামিত্রকে জিজ্ঞাসা করছেন ও ঋষি ও ঋষি এই জলটি নিয়ে আমি কি করব কেন বলছেন বাবা কারণ এদিকে মা আমার বলে দিয়েছিলে ওই রামচন্দ্রের পায়ের পরশে পাষাণ মেয়ে ছেলে হয়েছিল সেই ভয় রয়ে গেছে বাবা তাই কৃষ্ণ অনুরাগী মাধব চরণ ধৌত করা জলটি নিয়ে ঋষি বিশ্বামিত্রকে জিজ্ঞাসা করছেন ও ঋষি এই জলটি নিয়ে আমি কি করব ঋষি বিশ্বামিত্র বলছেন ও মাধব জলটি জলটি ওইখানেই ফেলে দাও যখন ওই কথা বলেছেন বাবা কৃষ্ণ অনুরাগী মাধব বলছেন আচ্ছা আচ্ছা আমি জলটি ওইখানেই ফেলে দিই আর ওইখানকার যত নড়ি পাথর সব মেয়ে ছেলে হয়ে যাক আর সবাই আমায় বিয়ে করো হরি বল হরি বল তা হবে না তা হবে না ঋষি বিশ্বামিত্র বলছে ও মাধব বেশ 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 ওখানে ফেলতে হবে না তুমি জলেই ফেলে দাও যখন বাবা বলেছেন জলে ফেলে দাও কৃষ্ণ অনুরাগী মাধব তখন প্রধান্বিত হয়ে বলছেন এ কে তোমায় ঋষি বলে গো কে তোমায় ঋষি বলে তুমি কিসের ঋষি কৃষ্ণ অনুরাগী মাধব বলেছে ও ঋষি ওই জলে ফেলে দি আর জলের যত মাছ কাঁকড়া হাঙর কুমির সবাই মেয়ে ছেলে হয়ে যাক আর সবাই আমায় বিয়ে করুক নেতাই গৌর হরি 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 বল হরি বল তা হবে না কারণ আমার বউ বলেছে তখন ঋষি বিশ্বামিত্র চিন্তা করছে এখন কি করি স্থলে ফেলবে না জলে ফেলবে না তাহলে কি করবে এমন সময় ঋষি কোনো রাস্তা না পেয়ে বাবা সাত পাঁচ ভাবিতে ভাবিতে কৃষ্ণ অনুরাগী মাধবকে বলেছেন ও মাধব মাধব আচ্ছা বলো তো বাবা তুমি স্থলে ফেলবে না জলে ফেলবে না তাহলে ওই জলটি নিয়ে কি করবে যখন এই কথা বলেছেন বাবা কৃষ্ণ অনুরাগী মাধব নয়নে জলে বক্ষ ভাসিয়ে ভাসিয়ে বলেছেন ঋষি গো এই জলটি নিয়ে আমি কি করব জানো আমি আমার হৃদয়ে মাছে রেখে দেব হৃদয়ে মাঝে রেখে দেব আমার হৃদয়ে মাঝে রেখে দেব আমার হৃদয়ে মাঝে রেখে দেব আমার প্রভুর চরণামৃত হৃদয়ে মাঝে রেখে দেব ওই আমার প্রভুর চরণামৃত হৃদয়ে মাঝে রেখে দেব আমি জলে ফেলব না স্থলে ফেলব না আমার হৃদয়ে মাঝে রেখে দেব আমি জলে ফেলব না স্থলে ফেলব না হৃদয়ে মাঝে রেখে দেব আমার হৃদয়ে মাঝে রেখে দেব হৃদয়ে মাঝে রেখে দে আমি জলে ফেলব না স্থলে ফেলব না হৃদয়ে মাঝে রেখে দে আমি জলে ফেলব না স্থলে ফেলব না হৃদয়ে মাঝে রেখে দেব আমি জলে ফেলব না স্থলে ফেলব না আমার হৃদয়ে মাঝে রেখে তাই গৌর হরি 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 বল স্থলে ফেলব না হৃদয়ে মাঝে রেখে দেব জলে ফেলব না স্থলে ফেলব আমি হৃদয়ে মাঝে রেখে দেব আমার
हृदय माझे रेखे देवो। बाबा कृष्ण अनुरागी माधव की कोल्ले प्रभु रामचंद्र चरण धौत करा जलटी निये पुरोटाई पान करे निये छे আর যখন পান করে নিয়েছেন স্বর্গ হতে দেবতাগণ আনন্দে পুষ্প বৃষ্টি করছেন। পুষ্প বৃষ্টি করতে করতে বলছে ওরে ওরে মাধব ধন্য তোর মানব জন ধন্য তোর সাধন ভজন। ওরে মাধব কত অনন্ত কাল ধরে ওই ক্ষীরদের কোলে কত মনি কত ঋষি কত যোগী সাধনা করছে কেন আমার প্রভুর চরণ অমৃত পাওয়ার জন্য। কিন্তু প্রভু তাদের দেয় নাই রে মাধব প্রভু আজ তোকে দিয়েছে ধন্য তোর সাধন ভজন ধন্য তোর মানব জন। বাবা যখন এই কথা বলেছে প্রভু রামচন্দ্র বলেছে এই মাধব মাধব আর বিলম্ব করিস না বাবা আর বিলম্ব করিস না তুই আমায় পার করে দে তুই আমায় পার করে দে বাবা। তোমারই নামে মধু ভরা আছে গো বাবা। এইবার প্রভু রামচন্দ্র যখন বলেছেন মাধব আমায় পার করে দে তখন কৃষ্ণ অনুরাগে মাধব বলেছে প্রভু ও প্রভু প্রভু গো আমি তোমায় পার করে দেব প্রভু কিন্তু আমার যে একটি কথা আছে। যখন কৃষ্ণ অনুরাগে মাধব এই কথা বলেছে প্রভু রামচন্দ্র বলেছে এই মাধব বল তোর কি কথা। প্রভু গো প্রভু আজ তো তুমি এসেছো আমার ঘাটে আমি তোমায় পার করে দেব কিন্তু প্রভু গো যেদিন আমি তোমার ঘাটে যাব সেদিন তুমি আমায় পার করে নেবে বলো না প্রভু সেদিন তুমি আমায় পার করে নেবে। যখন মাধব আকুল আত্মনাদে এই কথা বলেছে দয়াময় অগো কৃপাময় বলো না বলো না প্রভু যেদিন আমি তোমার ঘাটে যাব সেদিন তুমি আমায় পার করে নেবে একবার করুণা করে কৃপা করে বলো না বলো না প্রভু। বাবা মাধবের এই আকুল আত্মনাদ শুনে প্রভু রামচন্দ্র বলেছে প্রভু রামচন্দ্র বলেছে ওরে মাধব আমি যেমন ভাবে তোর ঘাটে এসে তোকেই ডাকলাম ঠিক ওইভাবে তুই আমার ঘাটে গিয়ে আমাকেই ডাকবি আমি তোকে পার করে নেব। যখন এই কথা বলেছেন কৃষ্ণ অনুরাগী মাধব ছুটতে ছুটতে প্রভুর চরণ দুখানি বক্ষে জড়ায় ধরে বলেছেন চরণ চরণ করুণা ও গো দয়া ও গো কৃপাময় মনো না প্রভু সেদিন যদি আমার এই বদনে হরি বল হরি বল হরি বল ওগো দয়াময় সেদিন সেদিনই যদি আমার এই বদনে তোমার এই মধুমাখা নামে না বলিতে পারি তাহলে কি আমার পারে যাওয়া হবে না তাহলে কি আমার পারে যাওয়া হবে না দয়াময়
বাবা কৃষ্ণ অনুরাগে মাধব প্রভু রামচন্দ্রের চরণ দুখানি বক্ষে জড়ায় দূরে বলিছে মাধা নয়নের জলে হরিবল হরিব চরণ ধোয়ায়ে প্রেমানন্দে ভেসে যায় নয়নের জলে চরণ ধোয়ায়ে প্রেমানন্দে ভেসে যায় মাধব নয়নের জলে চরণ ধোয়ায়ে প্রেমানন্দে ভেসে যায় নয়নের জলে চরণ ধোয়ায়ে প্রেমানন্দে ভেসে যায় বলে হারাম হারাম ও গো দয়াময় রাধে রাধে বলে হারাম হারাম তুমি করুণার সিন্ধু হারাম হারাম করুণার সিন্ধু তুমি ভাবে দয়াময় তুমি ভাবে দয়াময় বলে হারাম হারাম করুণার সিন্ধু তুমি ভাবে দয়াময় তুমি ভাবে দয়াময় তুমি তো ভব পারের কান্দারে ও গো ভব পারে কান্দারি ভব পারের কান্দারে ভব পারে কান্দারি কৃপা মহে দয়াল হরি ভব পারে কান্দারি তুমি কৃপা মহে দয়াল হরি ভব পারে কান্দারি তুমি কৃপা মহে দয়াল হরি ভব পারে কান্দারি তুমি কৃপা মহে দয়াল হরি তাই গৌর হরি 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 বল কৃপা ময় দয়াল ভব পারে কান্দারি কৃপা ময় দয়াল ভব পারে কান্দারি তুমি ভব পারে কান্দারি দয়াময় কৃপাময় মলনা মলনা প্রভু সেদিন যদি আমার এই বদনে তোমার ওই মধুমাখা নাম না বলিতে পারি তাহলে তাহলে কি আমার পারে যাওয়া হবে না দয়াময় তাহলে কি আমার পারে যাওয়া হবে না বাবা যদি সময় থাকতে ভগবানের চরণে নিজেকে না সমর্পণ করি বাবা যখন পরপারের দ্বারে গিয়ে আমরা দাঁড়াবো তাকে ডাকলে কি তিনি সাড়া দেবেন বাবা তিনি দেবেন না তাই কৃষ্ণ অনুরাগী মাধব বলেছে দয়াময় সেদিন যদি আমার এই বদনে তোমার ওই মধুমাখা নামে না বলিতে পারি তাহলে ও গো দয়াময় বলো না একবার করুণা করে কৃপা করে বলো না প্রভু সেদিন যদি ওই বদনে তোমার ওই সুধামাকা নামে না বলিতে পারে তাহলে তাহলে কি আমার পারে যাওয়া হবে না আমি জানি প্রভু আমি জানি তোমারই নামে মধু ভরা আছে গো দয়াময় কেহ পায় কেহ বারায় ও গো দয়া
কেহ পাই কেহ বারাই তোমারে নামে মদ ভরা আছে গো কেহ পাই কেহ বারাই তোমারি নামে মধুবাদায় আছে গো কেহ পায় কেহ বাহারায় ও গো দয়াল কেহ পায় কেহ বাহারায় তোমারি নামে মদ ভরা আছে গো কেহ পায় কেহ বাহারায় দয়াময় ও গো দয়াল হরি তুমি আমাদের সব কিছু দিয়েছো দয়াময় কিন্তু এই বদলে একবারও তোমার নাম বলছি না দয়াময় বলছি না ও গো দয়াল হরি কত মনে কাঞ্চ ছড়ালে গো দয়াময় কত মনে কাঞ্চ ছড়ালে গো দয়াময় আর কত মনে কাঞ্চ ছড়ালে গো দয়াময় কত মনে কাঞ্চ ছড়ালে গো দয়াময় সবে তো পেলাম মোরা ভুলিলাম তোমার নাম কত মনে কাঞ্চ ছড়ালে গো দয়াময় সবে তো হারালাম শুধু আলালাম তোমায় তুমি তো করো না রাধে রাধে করুণার সিন্ধু করুণার সিন্ধু তুমি তো করুণা কৃপা করয়ে অভাগায় ও গো দয়াল কেহ পায় কেহ বাহারায় ও গো দয়াল কেহ পায় কেহ বাহারায় তোমারি নামে মধু ভরা আছে গো কেহ পায় কেহ বাহারায় ও দয়াল একবার বলো না প্রভু সেদিনই যদি আমার এই বদনে তোমার ওই মধুমাখা নামে না বলিতে পারি তাহলে কি আমার পারে যাওয়া হবে না তাহলে কি আমার পারে যাওয়া হবে না দয়াময় বলো না একবারে করুণা করে কৃপা করে বলো না ওগো কৃপাময় এমন সময় বাবা প্রভু রামচন্দ্র বলিছে ওরে মাধব তুই যেদিন আমার ঘাটে যাবি সেদিন আর আমাকে ডাকতে হবে না রে
আর আমাকে ডাকতে হবে না, সেদিন আমি তোকে পার করে নেব, সেদিন আমি তোকে পার করে নেব। তা বাবা, কৃষ্ণ অনুরাগী মাধব কি করলে? প্রভু রামচন্দ্রকে বক্ষে জড়াইয়ে ধরে চলেছেন সরজ নদীর তীরে। আর সরজ নদীর তীরে উপস্থিত হয়ে প্রভু রামচন্দ্রকে তরি বসিয়েছে, তরিতে বসিয়ে দিয়েছেন বাবা। কিন্তু জানেন বাবা, তরিতে বসিয়ে দিয়েছেন, চরণ দুখানি বাহিরে রেখেছে, চরণ দুখানি বাহিরে রেখে তরি ভাসিয়ে দিয়েছেন সরজোর নদী। আমি তোমার নামে ভাসিয়ে দিলে, আমার জীবন তরে, আমি তোমার নামে ভাসিয়ে দিলাম আমার জীবন তরে, আমি তোমার নামে ভাসিয়ে দিলে আমার জীবন তরে, আমি তোমার নামে ভাসিয়ে দিলাম আমার জীবন তরে। আমায় কুল দেখায় দহে দয়াল, কুল দেখায় দহে দয়াল, তুমি অকুলের কান্ডারি। আমায় কুল দেখায় দহে দয়াল, অকুলের কান্ডারি, আমি তোমার নামে বাঁচিয়ে দিলাম আমার জীবন তরি, আমি তোমার নামে ভাসিয়ে দিলাম আমার জীবন তরি, আমার মাঝি মাল্লাম চলো জানা, কেউ তো নিবাইতে জানে না মাঝি মাল্লা চলো জানা, কেউ তো নিবাইতে জানে না মাঝি মাল্লা চলো জানা, কেউ তো নিবাইতে জানে না মনে বইটাতে জল ধরে না, আমার মন বইটাতে জল ধরে না, আমার মন বইটাতে জল ধরে না, আমার মন বইটাতে জল ধরে না, আমি ডুবে মরি অকুলের কান্দারি, আমি তোমার নামে বাঁচিয়ে দিলাম আমার জীবন তরি, আমি তোমার নামে ভাসিয়ে দিলাম আমার তাই গৌর হরি 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 বাবা। কৃষ্ণ অনুরাগী মাধব চরণ দুখানে বাহিরে রেখে তরি ভাসিয়ে দিয়েছে, কিন্তু চরণ দুখানি কোথায় গিয়ে পড়েছে বাবা? কোথায় গিয়ে পড়েছে? না সরজুর মস্তকে। সরজ যুগ যুগ ধরে তপস্যা করছে, হে দয়াময় দাও না প্রভু তোমার ওই রাঙা চরণ। আজ বাবা সাধনা করে প্রভুর চরণ দুখানি পেয়েছে বাবা, যখন পেয়েছে সরযুগে আর ছাড়িতে চায়, আর ছাড়িতে পারে বাবা। সরযুগী করছেন আনন্দে উত্তাল সরজুর তরঙ্গে, তাই সরজ আনন্দের সহিত বলেছে দয়াময়
তোমারে রে মাজারে রাখিব ছেড়ে দেব না তোমারে রে মাজারে রাখিব ছেড়ে দেব না তোমারে বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না তোমারে বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না আমি ছেড়ে দিলে সোনার গৌরার পাব 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 না 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 ছেড়ে দিব সোনার গৌরার পাব না রাখিব ছেড়ে দেব না আমি বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না রেদ মাঝারে রাখিব ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না আমি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না 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 ছেড়ে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না 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 ছেড়ে রেদ মাঝারে রাখিব ছেড়ে দেব না আমি বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না ভবন মোহন গদা সে যে গোপী জনার মনহারা সে যে ভবন মোহন গদা গোপী জনার মন ভুবন মোহন গদা ভবন মহন গোরা সে যে গোপী জনার মনহারা ভবন মহন গোরা সে যে মনি জনার মনহারা সে যে রাধার প্রেমে বিভরা হয়ে মগনা আরে রাধা প্রেমে বিভরা হয়ে মগনা সে যে রাধার প্রেমে বিভরা হয়ে মগনা লক্ষ জনম ভ্রমণ করে সাদর মানব জনম পেয়েছি রে জনম ভ্রমণ করে সাদর মানব জনম পেয়েছি রে লক্ষ জনম ভ্রমণ করে লক্ষ জনম ভ্রমণ করে সাদর মানব জনম পেয়েছি রে লক্ষ জনম ভ্রমণ করে সাদর মানব জনম পেয়েছি রে আবার ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না ভজলে হরি বংশীধারী হৃদয় হবে না আবার ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না ভজলে হরি বংশীধারী হৃদয় হবে না না ছেড়ে দেব না আমার প্রাণের গোদা সে যে ভুবন মোহন গোরা হ্যালো বাবা হ্যালো হ্যালো
তো বুঝতে পারলেন তো বাবা এদিকে যখন মাধব তরিখানি ভাসিয়ে দিয়েছেন সরোজ আনন্দে উত্তাল প্রহর চরণদুখানি জড়িয়ে ধরেছেন আর ছাড়তে চাচ্ছে না তখন তখন বাবা কৃষ্ণ অনুরাগে মাধব মনে মনে চিন্তা করছে আমি এখন কি করি এই বুঝি আমার তরিখানি ডুবে যায় তখন ছড়তে ছড়তে প্রভুর চরণদুখানি বক্ষে জড়ায় ধরে বলছে দয়াময় হগ কৃপাময় তুমি আমায় অরক্ষা করো প্রভু আমায় তরি রক্ষা করো বাবা ভগবানকে যদি একলাত্ম না দে ভালোবাসা যায় ডাকা যায় তাকে পাওয়া যায় তাই তো শাস্ত্রের কথা কি বলেছেন বাবা ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ওরে ওরে ভক্ত আমারে মাতা পিতা ভক্ত আমারে গৌরা আরে ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কাল পাতার ভক্ত আমার রেখেছে নাম বাঞ্ছা কাল পাতার ওরে ভক্ত যেদিন সেবা দেয় আমি সেদিন সেবা পাই আরে ভক্ত যেদিন না দেয় সেবা আমি উপবাসে যাই বাবা তাই তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ওরে হরিবল হরিবল জয় রাধে ওরে আমি ভক্ত বড় ভালোবাসি ভক্ত বড় ভালোবাসি ভক্ত বড় ভালোবাসে আমি ভক্ত বড় ভালোবাসি ভক্ত আমার মাতা পিতা ওরে ভক্ত বড় ভালোবাসি ভক্তের হৃদয় মাঝে থাকে ভক্ত বড় ভালোবাসি ভক্ত আমার মাতা পিতা ভক্ত বড় ভালোবাসি ওই ভক্ত আমার মাতা পিতা ভক্ত বড় ভালোবাসি ওই ভক্ত আমার মাতা পিতা ভক্ত বড় ভালোবাসি ওই ভক্ত আমার মাতা পিতা গৌর হরি 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 বল ভক্ত আমার মাতা পিতা ভক্ত বড় ভালোবাসি ভক্ত বড় ভালোবাসি আচ্ছা বাবা ভগবান তো ভক্তকে ভালোবাসেন কিন্তু বাবা এই বহির জগতে আমরা সবাই জানি একজন ভগবানকে ভালোবাসতেন না সেটি কে জানেন বাবা সেটি হলো লঙ্কা অধিপতি রাবণ আচ্ছা বাবা বলুন তো আপনারা সবাই জানেন রামায়ণে শুনেছেন বা দেখেছেন বাবা লঙ্কা অধিপতি রাবণ ভগবান রামচন্দ্রের ভালোবাসতেন কি বাবা বাসতেন না কিন্তু বাবা শাস্ত্রে বলছেন যে প্রভু রামচন্দ্রের যদি পরম ভক্ত থাকে সে হলো লঙ্কা অধিপতি রাবণ আচ্ছা বাবা তাহলে তো আমাদের জানতে হবে হরি বল হরি বল তাহলে বাবা জড়িতই আমাদেরকে জানতে হবে লঙ্কা অধিপতি রাবণ ভগবানকে কেমন ভালোবাসতেন তো বাবা যখন প্রভু রামচন্দ্র অনুজ লক্ষণ পিতৃসত্ত্ব পালনের জন্য 14 বৎসর বনবাসে গেলেন
সেই বনবাস হতে লঙ্কা অধিপতি রাবণ কি করলেন সাধুর বেশ ধারণ করে আমার সীতা দেবীকে হরণ করে নিয়ে গেলেন আর যখন হরণ করে নিয়ে গেছেন বাবা শুরু হলো ঘোর যুদ্ধ আর সেই ঘোর যুদ্ধে কি হলো বাবা রাধে রাধে বাবা তো যখন লঙ্কায় সীতা দেবীকে হরণ করে নিয়ে গেলেন তখন ঘোর যুদ্ধ হচ্ছে কার সাথে রাম এবং রাবণের সাথে আর সেই যুদ্ধে লঙ্কা অধিপতি রাবণ কি করলেন ছোট ভাই লক্ষণের পক্ষে শক্তিশালী বাণ করেছে যখন নিক্ষেপ করেছেন বাবা এই খবর শোনা মাত্র প্রভু রামচন্দ্র কি করলেন হাকুল আত্মনাদে কাঁদিতে কাঁদিতে বলিলেন আমি চাই না সীতাকে উদ্ধার করতে ফিরে পেতে চাই না আমার জানকীকে তোমরা শুধু আমার লক্ষণকে ফিরিয়ে দাও প্রভু রামচন্দ্র যখন অজরে নয়নে কাঁদিচ্ছে বাবা এমন সময় লঙ্কার রাজ বৈদ্য সুসেন ছুটতে ছুটতে প্রভু রামচন্দ্রের সম্মুখে উপস্থিত হয়ে বলিছেন দয়াময় তুমি অমন করে কেঁদো না দয়াময় তুমি অমন করে কেঁদো না প্রভু গো প্রভু আমার ছোট ঠাকুর লক্ষণ প্রাণ ফিরে পেতে পারে যখন বলেছেন প্রভু রামচন্দ্র চমকে উঠেছেন সুসেন সুসেন বলো সুসেন কিসের বিনিময়ে আমি আমার প্রাণের লক্ষণকে ফিরে পাব আমি আমার জীবনের বিনিময়ে আমি আমার আমার প্রাণের বিনিময়ে আমি আমার আমার ভাই লক্ষণের প্রাণটি ফিরে পেতে চাই সুসেন বৈদ্য বলিছেন দয়াময় ওগো কৃপাময় কিন্তু একটি শর্তে বলো বলো সুসেন কি তোমায় শর্ত প্রভু গো সেই গন্ধমাদন পর্বতে আছে বিশাল্য করণী সেই বিশাল্য করণীর পাতার রস আর যে মায়ের একটি মাত্র স্তন সেই স্তনধারা মিশ্রিত করে সূর্য উদয়ের আগে যদি আমার ছোট ঠাকুর লক্ষণের বদনে দেয়া যায় তাহলে আমার ছোট ঠাকুর লক্ষণ প্রাণ পেতে পেতে পারে যখন এই কথা বলেছেন প্রভু রামচন্দ্র তখন চিন্তা করছে আমি এখন কি করি ক্রোধান্বিত হয়ে ছুটতে চলেছেন সুসেন ও গো সুসেন আমি এখনই যেতে চাই বাবা যখন এই কথা বলেছেন প্রভু রামচন্দ্র সুসেন বৈদ্য বলেছেন সুসেন বৈদ্য বলছেন দয়াময় ও গো দয়াময় সে যে 300 যোজন দূর সেখানে পায়ে হেঁটে গেলে 18 বৎসর সময় লাগে কিন্তু এ যে সূর্য উদয়ের আগেই আনতে হবে প্রভু প্রভু রামচন্দ্র মনে মনে চিন্তা করছে এখন কি করি এমন সময় বাবা পবন পুত্র হনুমান কি করলেন ছুটতে ছুটতে প্রভু রামচন্দ্রের চরণ দুখানি মুখে জড়ায় ধরে বলিছে দয়াময় দয়াময় দয়া দয়াময় দয়াময় তুমি আমায় আমায় আদেশ দাও প্রভু
তুমি আমায় আদেশ দাও প্রভু গো আমি পারিব প্রভু ওই সূর্য উদয়ের আগে বিশাল্য করণী গাছেন তোমার চরণে শোভে দেব আমি আমি যে কোনো কিছুর বিনিময়ে আমার ছোট ঠাকুর লক্ষণের প্রাণটি ফিরে পেতে চাই প্রভু তুমি আমায় আজ্ঞা দাও প্রভু রামচন্দ্র বলেছেন বাবা হনুমান হনুমান এই অসাধ্য সাধন কাজ করিতে একমাত্র তুমি ছাড়া কেহ পারিবে না যাও হনুমান যাও আমি তোমায় আশীর্বাদ করলাম তুমি যাও হনুমান চলেছেন বাবা আধার জমি একাই আমি রাধে রাধে খোঁজে গো তোমায় হাত ধরে পার করে নিয় গয় আমায় হাত ধরে পার করে নিয় গয় আমায় খোঁজি গো তোমার হাতরে পার করে নিয় গয় আমার দয়াল হাতরে পার করে নিয় গয় আমার কথা রাধা রামন মদন মহান অগগিরি ধারি অহরহ বংশীধ্বনি শুনি গত মাগি রাধা রব মদন মোহ অগগিরি ধারি রহ রহ বংশী ধ্বনি শুনি যে তোমার কথা রাধা রমন মদন মহ অগগিরি ধারি রহ রহ বংশী ধ্বনি অভজনে তুমি বিনে অভজনে তুমি বিনে অভজনে তুমি বিনে অভজনে তুমি বিনে কে আছে আমার আধরে পার করে নিয় গয় আমার আধরে পার করে নিয় গয় আমার রাধে রাধে একাই আমি খোঁজে গো তোমার আদরে পার করে নিয় গয় আমার আদরে পার করে পেতা মাতা ভগিনী ভাতা দুদিনেরই দেখা শেষের দিনে স্বজন বিনে রাধে রাধে যেতে হবে এক পিতা মাতা ভগ্নি ভাতা দুদিনেরই দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা তুমি বিনে শেষের দিনে তুমি বিনে কে আছে আমার হাত ধরে পার করে নিয় গয় আমার হাত ধরে পার করে নিয় গয় আমার হরি 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 বল আমি
খোঁজে গো তোমার আদরে পার করে নিও গো আমা আদরে পার করে নিও গো হে দয়াম বাবা হনুমান চলেছেন সেই বিশাল করণে আনতে যখন গন্ধমাদন পর্বতে উপস্থিত হয়েছে পাবন পুত্র হনুমান পশু জাতি গন্ধমাদন পর্বতে গিয়ে বিশাল করণে চিনতে পারছে না বাবা তাই হনুমান কি করলে প্রভু রামচন্দ্রের শরণাপন্ন হয়ে সেই গন্ধমাদন পর্বতখানি চাগিয়ে হাতের উপরে নিচ্ছেন কেমন ভাবে জানেন ওগো জয় রামে বলি হনু লম্প ঝম্প দিয়া জয় রামে বলি হনু লম্প ঝম্প দিয়া জয় রামে বলি হনু লম্প ঝম্প দিয়া রামে বলি হনু লম্প ঝম্প দিয়া আরে গন্ধমাদন পর্বত খানি তুলিল চা গাইয়া গন্ধমাদন পর্বত খানি তুলিল টানিয়া গন্ধমাদন পর্বত খানি তুলিল চা গাইয়া পর্বত খানি তুলিল টানিয়া জয় রাম 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 ওই জয় দিলে জয়ী হবে জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় দিলে জয় হবে জয় রাম জয় রাম জয় দিলে জয় হবে জয় রাম জয় রাম এই রামের নামে জয় দিলে এই রামের নামে জয় দিলে জয় রাম জয় রাম এই রামের নামে জয় দিলে ওই রামের নামে জয় দিলে ওই জয় দিলে জয় হবে তাই গৌর হরি 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 বল জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় বাবা পবন পুত্র হনুমান কি করলেন প্রভু রামচন্দ্রের শরণাপন্ন হয়ে গন্ধমাদন পর্বতখানি চাগিয়ে নিয়ে চলে এসেছেন কোথায় প্রভু রামচন্দ্রের নিকটে যখন রামচন্দ্রের নিকটে এসেছেন বিশাল্য করণী হলে তো আর চলবে না বাবা লাগবে স্তন ধারা তাহলে কোন মায়ের একটিমাত্র স্তন মা জেনে রাখুন সেটি হলো লঙ্কা অধিপতি রাবণের স্ত্রী মন্দাদরী যাবে কে গভীর রজনীতে সেও হনুমান হনুমান চলেছে মন্দাদরীর কাছে গভীর রজনীতে যখন মন্দাদরীর লঙ্কার রাজপুরীতে উপস্থিত হয়েছে বাবা উপস্থিত হয়ে মন্দাদরীকে খুঁজতে লেগেছেন পবন পুত্র হনুমান এদিকে মন্দাদরী কি করছেন মন্দাদরী শয়ন কক্ষে শয়ন করছেন এমন সময় ঘুরতে ঘুরতে দেখছেন মন্দাদরী শয়ন কক্ষে শয়ন করে আছেন তাই পবন পুত্র হনুমান মন্দাদরীকে ডাকতে সাহস পাচ্ছে না বাবা যখন ডাকতে সাহস পাচ্ছে না মন্দাদরীর শয়ন কক্ষের দ্বারে বসে আর কি করছেন গুনগুন করে প্রভু রামচন্দ্রের গুণগান গাইছেন কেমন ভাবে জয় রাম জয় রাম জয় জয় রাম জয় জয় রাম জয় রাম জয় রাম জয় জয় রাম জয় জয় রাম জয় রাম জয় রাম জয় জয় রাম জয় জয় রাম জয় রাম জয় রাম জয় জয় রাম জয় জয় রাম জয় রাম জয় রাম জয় জয় রাম জয় জয় রাম
দশরথ নন্দনা নবঘন গঞ্জন দশরথ নন্দন দশরথ নন্দন নবঘন গঞ্জন দশরথ নন্দন নবঘন গঞ্জন জানকী জীবন প্রাণারাম জয় রাম 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 জয় 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 সীতাপতি রাম বাবা যখন এমন এইভাবে মন্দাদরীর শয়ন কক্ষের দ্বারে পবন পত্র হনুমান গুনগুন করে প্রভু রামচন্দ্রের গুণগান গাইছে তখন মন্দাদরী শুনতে পেয়েছে কথাগুলি যখন কথাগুলি শুনতে পেয়েছে বাবা মন্দাদরীর শয়ন ভঙ্গ হয়ে গেছে ঘুম ভেঙে গেছে বাবা এমন সময় প্রভু রামচন্দ্রের গুণগান শুনতে পেয়ে হঠাৎ প্রধানমূত হয়ে বলছেন কে ওখানে যখন বলছেন কে ওখানে পবন পুত্র হনুমান বলছেন মা ও মা আমি হনু কোন হনু ও মা যে হনু তোমার সোনার লঙ্কা পুড়িয়ে ছারকার করে দিয়েছিল আমি সেই হনু যখনই এমনই কথা বলেছে বাবা মন্দাদরী ক্রোধান্বিত হয়ে বলেছে বলছেন আবার কোন সর্বনাশ করতে এসেছ পবন পুত্র হনুমান বলেছে মা ও মা আমি সর্বনাশ করতে আসিনি মা আমি সর্বনাশ করতে আসিনি আমি এসেছি সর্বনাশের হাত থেকে বাঁচতে যখন এই কথা বলেছেন বাবা মন্দাদরী বলছেন সে কি কথা মা গো ও মা তোমার স্বামী লঙ্কা অধিপতি রাবণ কি করেছেন জানেন মা তার শক্তি ছেলে মান আমার ছোট ঠাকুর লক্ষণের বক্ষে নিক্ষেপ করেছে আর যখন শক্তি ছেলে মানে নিক্ষেপ করেছেন আমার ছোট ঠাকুর লক্ষণ মাটিতে শয়ন করেছে আর শয়ন করা মাত্র প্রভু রামচন্দ্র অকুল আত্মনাদে কাঁদিতে কাঁদিতে বলেছে ওরে আমি চাই না সীতাকে উদ্ধার করতে ফিরে পেতে চাই না আমার জানকীকে তোমরা শুধু আমায় লক্ষণকে ফিরিয়ে দাও যখন এই কথা বলেছে বাবা এই কথা শোনা মাত্র লঙ্কার রাজ বৈদ্য সুসেন বৈদ্য বিধান দিয়েছে গন্ধমাদন পর্বত হতে বিশাল্য করণী আর যে মায়ের একটি মাত্র স্তন
সেই স্তনধারা মিশ্রিত করে সূর্য উদয়ের আগে আমার ছোট ঠাকুর লক্ষণের বদনে দিলে ছোট ঠাকুর লক্ষণ প্রাণ ফিরে পাবে। হরি বল হরি বল। তখন হনুমান বলছে, ও মা মা, তুমি না দয়াময়ী, তুমি না কৃপাময়ী, তুমি না মমতাময়ী, দাও না মা তোমার ওই স্তনধারা, তোমার ওই স্তনধারা দিয়ে আমার ছোট ঠাকুর লক্ষণের প্রাণটি ফিরিয়ে দাও, আমার ছোট ঠাকুর লক্ষণের প্রাণটি ফিরিয়ে দাও। ফিরিয়ে দাও ও গো জননী আমার, জননী ও আমার, দাও না মা তোমার ওই স্তনধারা দিয়ে আমার ছোট ঠাকুর লক্ষণের প্রাণটি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। এমন সময় মন্দাদরি ক্রোধান্বিত হয়ে বলিছে, হনুমান হনুমান তুমি ফিরে যাও, হনুমান আমি দেব না, আমি দেব না হনুমান, কারণ তুমি আমার সোনার লঙ্কা পুড়িয়ে ছারখার করে দিয়েছো ওই নিকুম্বিলা যজ্ঞাগারে, তোমার ছোট ঠাকুর লক্ষণ অন্যায় ভাবে আমার মেঘনাথকে বধ করেছে, আমি দেব না, আমি দেব না। রাধে রাধে। যখন এই কথা বলিছে বাবা, পবন পুত্র হনুমান চড়তে চড়তে মন্দাদরীর চরণ দুখানি বক্ষে জড়ায় ধরে বলিছে, মা ও মা, দাও না, দাও না মা তোমার ওই স্তনধারা দিয়ে আমার ছোট ঠাকুর লক্ষণের প্রাণটি ফিরিয়ে দাও, দাও। হনুমান যখন কাঁদিছে বাবা, এমন সময় মন্দাদরীর শয়ন কক্ষের পাশে ছিলেন লঙ্কা অধিপতি রাবণের শয়ন কক্ষ। রাবণ কি করছেন বাবা সেই কথাগুলি শুনতে পেয়েছে, আর যখন কথাগুলি শুনতে পেয়েছে রাবণ ছুটতে ছুটতে মন্দাদরীর শয়ন কক্ষের দ্বারে গিয়ে বলছে, মন্দাদরী মন্দাদরী, ও গো মন্দাদরী, তুমি না মা, মায়ের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকতে নেই, ও গো মন্দাদরী, এই বহির জগতে সবাই জানে আমরা ভগবানের বিরুদ্ধাচরণ করি, কোনোদিন ভগবানের সেবা দিই নাই, কোনোদিন ভগবানের পূজা দিই নাই, ও গো মন্দাদরী আজ এমন সুযোগ যখন তোমার কাছে এসেছে, তুমি এমন সুযোগ হেলায় হারিও না, এমন সুযোগ হেলায় হারিও না মন্দাদরী, আমি বলছি মন্দাদরী তুমি দাও, তোমার ওই স্তনধারা দিয়ে ছোট ঠাকুর লক্ষণের প্রাণটি ফিরিয়ে দাও, আমি বলছি ও গো মন্দাদরী, এই বহির জগতে সবাই জানে আমরা ভগবানের বিরুদ্ধে আচরণ করি, দাও, আমি বলছি, আমি বলছি এমন সুযোগ খেলায় হারিও না, আমি বলছি দাও মন্দাদরী তোমার ওই স্তনধারা দিয়ে ছোট ঠাকুর লক্ষণের প্রাণটি ফিরিয়ে দাও। সেদিন বাবা লঙ্কা অধিপতি রাবণের কথায় মন্দাদরী তার স্তনধারা দিয়ে আমার ছোট ঠাকুর লক্ষণের প্রাণটি ফিরিয়ে দিয়েছিলেন, তাই তো লঙ্কা অধিপতি রাবণ বললেন দয়াময়, এই বহির জগতে সবাই জানে আমি তোমার বিরুদ্ধে আচরণ করি, কিন্তু প্রভু গো অন্তর জগতে আমি যে তোমায় ছাড়া আর কিছুই জানি না,
आमी जे तुम्हाय छाड़ा आर किछुई जानी ना दया मय ताई लंका अधिपति रावण बोलिलेन दया मय आज जखन एमन सुयोग एसेछे आमी तुम्हाय सेवा देव आमी तुम्हाय पूजा देव प्रभु किन्तु प्रभु गो आमी जे कोनो दिन काउके सेवा दी नाय केमन करे सेवा दीते होय ता जे आमारे जाना नाय प्रभु ता जे आमारे जाना नाय ताई लंका लंका अधिपति रावण नयने जले बक्ष भाषे बोलेछेन दयामय आमि कि दिए पूजिबो भगवान तोमारे आमि दिए पूजिबो भगवान ओ गो तोमार आमी दिए पूजिबो भगवान ओ गो तोमारे आमी आमार बोलिते किछु नाइ सिहारे 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 सबे तत दिए भगवान दिए पूजिबो भगवान ओ गो तुम्हारे आमी मंदिर तो मदर मंदिर तुम्हें मूर्ति तुम्हें मंदिर मदर मंदिर तुम्हें मूर्ति तुम्हें पूजार डलाए तुम्हें मंदिर तुम्हें मूर्ति तुम्हें पूजार डलाए तुम्हें स्तबित तुम्हें भक्त रोदिए भगवान पूजार भक्त रोदिए भगवान पूजार भक्त रोदिए को अभिमान दिए पूजिबो भगवान गाई गौर हरि 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 बोल दिए पूजिबो भगवान ओ गो तोरे आमी ओ गो भगवान আমারে আগে বলে দাও আমি কি দিয়ে পূজা দেব তোমার বাবা তাহলে বুঝতে পারলে তো বাবা লঙ্কা অধিপতি রাবণ প্রভু রামচন্দ্রকে ভালোবাসতে এমনই একজন ছোট্ট ছেলে ভগবানকে ভালোবাসতেন ছেলেটিকে জানেন ছেলেটি হলো পরমহংসদেব রামকৃষ্ণদেব তাহলে রামকৃষ্ণদেব কেমন ভাবে ভালোবাসতেন আসুন আমরা সবাই মিলে আস্বাদন করি বাবা যখন রামকৃষ্ণদেবের বয়স ১৪ বছর
7 বছরের সারদা দেবীকে বিয়ের সাজে বিয়ে করতে আসছে। তাহলে রামকৃষ্ণ দেব কাকে ভালোবাসতেন? মা কালীকে। মা কালীকে ভালোবাসতেন, আর কেমন ভালোবাসতেন আমাদের জানতে হবে। রামকৃষ্ণ দেবের বয়স 14 বছর, 7 বছরের সারদা দেবীকে বিয়ের সাজে বিয়ে করতে আসছে। এমন সময় বিয়ে বাড়ি হতে সবাই দেখতে পেয়েছেন ওই দূরে বর আসছে, তাই তাদের মনে আর আনন্দ ধরছে না। আনন্দে সবাই কি বলছেন? ওই এলো বর, এলো বর বলে পড়ে গেল সারা, এলো বর, এলো বর বলে পড়ে গেল সারা, এলো বর, এলো বর বলে পড়ে গেল সারা। আর যত নারী পুরুষ হবে বাধাই তারা হুড়া, যত নারী পুরুষ হবে বাধাই তারা হুড়া, এলো বর, এলো রে, এলো বর, এলো রে, এলো বর, এলো রে, আমার রামকৃষ্ণের হবে বিয়ে, এলো বর, এলো রে, 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 আমার রামকৃষ্ণের হবে বিয়ে, এলো বর, এলো রে, আমার রামকৃষ্ণের হবে বিয়ে, এলো বর, এলো রে, এই গৌর হরি 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 বল, এলো বর, এলো রে, এলো বর, এলো রে, এলো বর, এলো রে, মা তা কি হলো? দেখতে দেখতে বিয়ের কাজ শুরু হয়ে গেছে বাবা। যখন বিয়ের কাজ শুরু হয়ে গেছে, এইবারে রামকৃষ্ণ দেব কি করছে? রামকৃষ্ণ দেব একটি মালা নিয়ে 7 বৎসরের সারদা দেবীকে পরাইতে চলেছে। মা সংকেত ধ্বনি উলুদ ধ্বনি তাই গৌর হরি 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 বল। বাবা তার রামকৃষ্ণ দেব কি করছেন? মালাটা নিয়ে সারদা দেবীর গলায় দিতে যাবে কি, এমন সময় বলে উঠলেন, ওরে তোরা দেখবি আয় আমার মা এসেছে। আচ্ছা বাবা বলুন তো, একটা নতুন বর বিয়ে করতে গিয়ে যদি নতুন বধূকে মা বলে ফেলেন, তা বিয়ে বাড়ির লোকজন সবাই কি বলবে? সবাই তো ছিচি করবে, আমার ছিচি করবে তো, এদিকে করে কিনা জানি না, আমাদের দিকে করে তো, সবাই ছিচি করছে। এমন সময় কেহ কেহ বলিছে, ওরে অমন সুন্দর মেয়েটা ওই পাগলের সঙ্গে বিয়ে দিলি, পারলি না গলায় কলসি বেঁধে আর ওই নদীতে ডুবিয়ে দিতে। দেখবেন বাবা, বিয়ে বাড়িতে অনেক ভালো মন্দ লোকজনও থাকে, বিয়ে বাড়িতে অনেক লোকজনও থাকে, কেহ কেহ বলেছেন, ওরে কি বলতে কি বলে ফেলেছে, বিয়েটা হয়ে যাক সব ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। এইবার বাবা বিয়েটা হয়ে গেল, কোন রকম ভাবে বিয়েটা হয়ে গেছে। এইবার তো বাসর ঘর, বাসর ঘরে গিয়ে হ্যালো 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 রামকৃষ্ণ দেব কি করছে? সারদা দেবীকে জিজ্ঞাসা করছে, ও সারদা, সারদা
আমি তোমায় একটা কথা জিজ্ঞাসা করব। যখন সারদা দেবীকে এই কথা বলেছেন বাবা, সারদা দেবী বলছেন, বলুন ঠাকুর। ও সারদা, আমি তোমায় মালা পরাতে গিয়ে মা বলে ফেললাম, তুমি রাগ করনি তো? সারদা দেবী বলছেন, কেন ঠাকুর, কেন আমি রাগ করব? না, বিয়ে বাড়িতে সবাই আমার উপরে রাগ করলো, আমাকে পাগল বললো, আর তুমি কিছু বললে না। যখন রামকৃষ্ণদেব এই কথা বলেছেন বাবা, রামকৃষ্ণদের কথা শ্রবণ করে সারদা দেবী বলছেন, ও ঠাকুর, ঠাকুর, ওরা তোমায় পাগল বলতে পারে, ওরা তোমার উপরে রাগ করতে পারে, কিন্তু ঠাকুর গো, ওরা কি জানে তোমার কথার মানে? আচ্ছা বাবা বলুন তো, একটা নতুন বর নতুন বধুর গলায় মালা পরাতে গিয়ে তাকে মা সম্মাদন করে ফেলেছেন, এই কথার কি কোনো মানে থাকতে পারে? থাকতে পারে কি? নিশ্চয়ই পারে। কারণ স্ত্রী শুধু ভোগের বস্তু নয়, স্ত্রী হলো সহধর্মিনী, জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী, আর সবচেয়ে বড় সম্পর্ক হলো জননী। বাবা যখন বলেছি জননী, আমার মায়েরা হাসছেন, কিন্তু বাবা এটা তো আমার মুখের কথা না, এটা শাস্ত্রের কথা, এটা শাস্ত্রের কথা। তাহলে জননী কেমন করে হয় আমাদের জানতে হবে। অন্তর জগৎটা তো আর বাইরে বলা যাবে না বাবা, তাই বহির জগৎটা একটু ছোট্ট করেই ভেঙে দিই। বহির জগতে যখন তিনি অন্ন দিতে আসেন, দেবী অন্নপূর্ণা, আবার আমার ধর্ম তার ধর্ম, তখন সে হয় সহধর্মিনী। আমার সুখে তার সুখ, আমার দুঃখে তার দুঃখ, তখন সে হয় জীবন সঙ্গিনী। অগরমণি যদ্যপিহাই রাধে রাধে রাজার নন্দিনী, আরে বিধি লিপি অগোচর হয় দরিদ্র গৃহিণী, পিতার ঐশ্বর সুখ তুচ্ছ করি মনে, দরিদ্র স্বামীর সেবা করো যতনে, সতীর দেবতাপতি জীবনের সার, রাধে রাধে ভবে পূজিতে এসেছি প্রভু চরণ তোমার, রাধে রাধে গৌর হরি 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 বল। তাই শাস্ত্রে কি বললেন বাবা, আহা নারী রসে জানা অতিব কঠিন, কেবা সে যা নিবে তায়া, নারী রসে জন অতিব কঠিন, কেবা সে বুঝিবে আয়, আহা নারী রসে জন অতিব কঠিন, কেবা সে যা নিবে তায়া, নারী রসে জন অতিব কঠিন, কেবা সে বুঝিবে তাই, জানিতে অবধি নারী লোক বিধি, জানিতে অবধি তোরা দেখা যায়, তোরা দেখে জানিতে অবধি নারী লোক বিধি, বিশেষ জানিতে অবধি নারী লোক বিধি, বিষে অমৃত একত্র খায়, বিষে অমৃত একত্র খায়, নারী লোক বিধি জানিতে অবধি বিষে অমৃত হয়,
বিছয়াম দিত হায় আহা নারীর মহিমা কে বা জানে নারীর বেদন কে বা জানে নারীর মহিমা কে বা জানে ওগো নারীর বেদন কে বা জানে ওই নারী দুর্গা নাহি লোকে নারীর বেদন কে বা জানে ওই নারী দুর্গা নারী লক্ষ্মী নারীর বেদন কে বা ওগো নারী দুর্গা নারী লক্ষ্মী নারীর মহিমা কে বা জানে নারীর বেদন কে বা জানে নারী দুর্গা নারী লক্ষ্মী নারীর বেদন কে বা নারীর বেদন কে বা জানে বাবা রামকৃষ্ণ দেব এইবার কি করলেন স্ত্রী শারদাকে নিয়ে গৃহে ফিরেছে যখন গৃহে ফিরেছেন বেশ কিছুদিন কেটে গেছে বাবা বেশ কিছুদিন কেটে গেছে রাধে রাধে যখন বেশ কিছুদিন কেটে গেছে একদিনের গভীর রজনীতে রামকৃষ্ণ দেবের ভাগ্নে ছিল হৃদে রামকৃষ্ণ দেব হৃদেকে ডাকছেন বলছেন ও হৃদে ও হৃদে হরি বল হরি বল একটা কাজ করে দিবি বাবা হৃদে বলছে মামা এই গভীর রজনীতে তোমার আবার কি কাজ করতে হবে রামকৃষ্ণ দেব বলেছেন ও হৃদে কিছু ফুল এনে আমায় দিবি বাবা কিছু ফুল এনে আমায় দিবি রামকৃষ্ণ দেব বলেছেন ও মামা তুমি যে কালী মায়ের পূজা করো সে পূজা তো সন্ধ্যাবেলায় হয়ে গেছে মামা তাহলে এত রাতে ফুল নিয়ে তুমি কি করবে এই কথা যখন হৃদে বলেছে যখন এই কথা হৃদে বলেছেন বাবা রামকৃষ্ণ দেব বলেছেন ও হৃদে এই ফুল নিয়ে আমি কি করব পরবর্তী সম্প্রদায়কে আসার জন্য অনুরোধ করছি পরবর্তী সম্প্রদায়কে আসার জন্য অনুরোধ করছি ও হৃদে এই ফুল নিয়ে আমি কি করিব জানিস আমি পূজা করিব পূজা করিব আমি পূজা করে পূজা করিব ফুল নিয়ে হৃদে পূজা করিব আমি ফুল নিয়ে হৃদে পূজা করিব আমি তোমার মামির রাঙা চরণে ফুল নিয়ে হৃদে পূজা করিব আমি তোমার মামি রাঙা চরণে ফুল নিয়ে দিদে পূজা করিব আমি তোমার মামি রাঙা চরণে ফুল নিয়ে হৃদে পূজা করিব আমি তোমার মামি রাঙা চরণে ফুল নিয়ে হৃদে পূজা করিব আমি পূজা করিব পূজা করিব ফুল নিয়ে হৃদে পূজা করিব আমি ফুল নিয়ে হৃদে পূজা করিব ফুল নিয়ে হৃদে পূজা করিব যখন বাবা রামকৃষ্ণ দেব এই কথা বলেছেন হৃদে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে শুনতে বলছে ও মামা ছি ছি লোকে শুনলে বলবে কি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে রামকৃষ্ণ দেব বলেছেন দেখি দে লোকে আমায় যা বলে বলো তোকে এনে দিতে বলছি দিবি না দিবি তো চলে যা না না মামা ও মামা আমি এনেই দিচ্ছি বাবা হৃদে গভীর রজনীতে কি করলেন কিছু ফুল এনে রামকৃষ্ণ দেবের দিয়েছে আর যখন রামকৃষ্ণ দেবের দিয়েছে বাবা রামকৃষ্ণ দেব ফুলগুলি নিয়ে কি করলেন স্ত্রী শারদাকে মায়ের আসনে বসিয়েছে বসিয়ে তার চরণে ফুলগুলি পুষ্পাঞ্জলি দিয়েছে দিয়ে প্রণাম করে উঠে বলছেন শারদা হে আমায় ভক্তি জবা
আমি দেব মাগা তোমারে রাঙা পায় আমার ভক্তি যাব দেব মাগো তোমারে রাঙা পায় আমার ভক্তি যাব আমি দেব মাগো তোমারে রাঙা পায় আমার ভক্তি যাব দেব মাগো তোমারে রাঙা পায় তুমি মাগো বিশ্ব মাতা সত্য কলি দাপার ত্রেতা তবে বাগো বিশ্ব মাতা সত্য কলি দাপার ত্রেতা তবে বাগো বিশ্ব মাতা সত্য করে তাপর ত্রেতা তুমি যুগে যুগে অবতার যুগে যুগে অবতার যুগে যুগে অবতার যুগে যুগে অবতার তোমায় চেনা আমার রাঙা পায় আমার ভক্তি হরি 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 তোমার মাগা পায় মা রামকৃষ্ণদেব শারদার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে প্রণাম করে বলে উঠলেন, ও শারদা তোর চরণে পুষ্পাঞ্জলি দিলাম, তোকে প্রণাম করলাম, তুই আমায় বর দিবি না? যখন এই কথা বলেছেন বাবা যে ও শারদা তুই আমায় বর দিবি না, শারদা বলেছেন ঠাকুর ও গো ঠাকুর এত বড় ভক্ত তুমি, এত বড় তোমায় বিশ্বাস, আর তোমায় বর না দিয়ে থাকতে পারি? শোনো ঠাকুর, এই আমি তোমায় বর দিচ্ছি, এ জন্মে স্বামিত্বের অধিকার থেকে তোমায় আমি মুক্তি দিলাম। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল এখানে রহিল আমার লীলার মাধুরী, এখানে রহিল আমার লীলার মাধুরী, এখানে রহিল আমার লীলার মাধুরী, এখানে রহিল আর ভক্তগণে সবে মিলে বলুন হরি হরি, বলুন হরি হরি, ভক্ত আর ভগবানের মিলন হইল, 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 আর চার ভজনে সবাই মিলে হরি হরি বলো, ভক্তগণ সবাই মিলে হরি 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 বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি রাধে রাধা গোবিন্দ জয় শ্রী রাধে।